হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্পোর্টস ওপিনিয়ন তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আবারও একটি ডেলি আপডেটের নতুন ভিডিও এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু নিউজ নিয়ে তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে ট্রান্সফার নিউজটিতে আসবো সেটি হলো সুরাবুদ্দিন মল্লিককে নিয়ে সুরাব মল্লিক একজন সাতাশ বছর বয়সী মিডফিল্ডার যে লাস্ট সিজন মোহনবাগানের হয়ে খেলছিল তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রায় সাইন করিয়ে ফেলেছে সুরাবুদ্দিন মল্লিককে অর্থাৎ এই সাতাশ বছর বয়সী মিডফিল্ডার কিন্তু পরের সিজন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলতে পারে তো নেক্সট নিউজটিতে আসাক তো নেক্সট যে নিউজটিতে আসবো সেটি হলো রিয়েল কাশ্মীর এফসির তেইশ বছর বয়সী মিডফিল্ডার ঋত্বিক দাসের সঙ্গে এই মুহূর্তে কথা চালাচ্ছে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি তো ঋত্বিক দাস লাস্ট সিজন রিয়েল কাশ্মীর এফসির হয়ে খেলছিল এবং যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল তার লাস্ট সিজনে তো এই মুহূর্তে কিন্তু ঋত্বিক দাসের সঙ্গে কথা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ঋত্বিক দাসের সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে অর্থাৎ বলতে গেলে প্রায় ফাইনাল স্টেজে রয়েছে কিন্তু ঋত্বিক দাসের সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসির কথাবার্তা তো দেখা যাক পরবর্তীকালে কি হয় তো নেক্সট খবরে আসা যাক তো নেক্সট খবরটি হলো তো ইস্টবেঙ্গল টিমকে নিয়ে তো ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলছি আর এই মুহুর্তে ইস্টবেঙ্গলের নাম থাকবে না সেটা তো আর হতে পারে না কারণ ইস্টবেঙ্গল তো এখন পুরো ট্রান্সফার মার্কেটে নিজেই একা খেলছে তো চলো সেই নিউজটিতে আসা যাক তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে গোকুলাম কেরালা এফসির ডিফেন্ডার মোহাম্মদ ইরশাদকে কিন্তু ইতিমধ্যে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল মোহাম্মদ ইরশাদ একজন পঁচিশ বছর বয়সী ডিফেন্ডার এবং লাস্ট সিজন কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স ছিল তার যথেষ্ট ভালো খেলেছিলেন লাস্ট সিজনে তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইরশাদকে কিন্তু ইস্টবেঙ্গল দু বছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছে তো একটা ভালো নিউজ ইস্টবেঙ্গলের জন্য তো নেক্সট কপড়ে আসা যাক তো নেক্সট কপরটি হলো বিক্রমজিৎ সিংকে নিয়ে তো বিক্রমজিৎ সিং কিন্তু একজন সাতাশ বছর বয়সী মিডফিল্ডার যে লাস্ট সিজন কিন্তু উড়িষ্যা এফসির হয়ে খেলছিল তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু এই মিডফিল্ডারের সঙ্গে কথা চালাচ্ছে তাদের টিমে নেওয়ার জন্য এবং সেই হিসাবে বিক্রমজিৎকে কিন্তু একটি অফারও দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে তো এখন এটাই দেখা যে বিক্রমজিৎ সিং ইস্টবেঙ্গলের এই অফারটিতে রাজি হয় কি তো আজকের লাস্ট খবরে আসে যাক তো আজকে লাস্ট খবরে কিন্তু একটি ভীষণই বড় রিউমর বেরিয়ে আসছে তো চলো সেটা সম্বন্ধে একটু কথা বলা যাক তো রিমোটটি হলো গ্রেগরিও ম্যানজেন ব্লাস্টার্সকে নিয়ে এই গ্রেগরিও ম্যানজেন ব্লাস্টার্স কিন্তু একজন চৌষট্টি বছর বয়সী স্প্যানিশ কোচ তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে এই গ্র্যাগরিও ম্যানজেন সঙ্গে কথা চালাচ্ছে জামশেদপুর এফসি অর্থাৎ তাকে পরবর্তী সিজনে কোচ করার ব্যাপারে জামশেদপুর এফসি কিন্তু তার সঙ্গে কথা চালাচ্ছে তো গ্রেগরিও ম্যানজেনো ব্লাস্টার্স কিন্তু বিভিন্ন বড় বড় ক্লাবের হয়ে কোচিং করে যেগুলির মধ্যে আছে ম্যালোরকা এফসি অ্যাথলেটিকো মাদ্রিদ সেভিলিয়া এফসি তো এই বিভিন্ন বড় বড় ক্লাবের হয়েও কিন্তু তিনি একসময় কোচিং করিয়েছেন তো দু হাজার তিন ও চার মৌসুমে কিন্তু তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ছিলেন তারপরে দু হাজার এগারোতেও কিন্তু আবার অ্যাথলেটিকো মাদ্রিদের হয়েও কোচিং করিয়েছেন তো তার কিন্তু বহু প্রচুর এক্সপিরিয়েন্স আছে চৌষট্টি বছর যেহেতু বয়স আর বিভিন্ন বড় বড় ক্লাবের হয়ে যেহেতু তিনি কোচিং করিয়েছেন তার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সটা প্রচুর তো এই মুহুর্তে জামশেদপুর এফসি কিন্তু তার সঙ্গে কথা চালাচ্ছে এই একটা রিউমার বেরিয়ে আসছে তো গ্রেগরিও ম্যানজ্যানও কিন্তু চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোচ অব দ্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু হাজার চোদ্দো সালে এবং তিনি কিন্তু কোপাডেলও জিতেছিলেন দু হাজার তিনে তো এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কিন্তু তিনি একজন অত্যন্ত হাই প্রোফাইল কোর্স এবং গ্রেগরিও ম্যানজানো কিন্তু একটি অপর নামেও পরিচিত যেটি হলো গোয়ো গোয়ো নামেও কিন্তু তিনি অনেকের কাছেই পরিচিত তো দেখা যাক জামশেদপুর এফসি তাকে কোচ করার ব্যাপারে কতটা এগিয়ে যেতে পারে তো তেমন কোনো বিশেষ আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো আর তোমরা যারা নতুন চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ডেলি আপডেটে ভিডিও পাওয়ার জন্য তো চলো টাটা বাই বাই